এবার বাইরে থেকে একজন আসবে, তার সাথে যে লন্ডন মানে আমাদের সেই সিলেটি বন্ধু তারাও থাকবে, এবং তারা দুজন একসাথে আসছে, সিলেটের দুই বন্ধু, একজন সাজ্জাদ আর একজন সামি। ওয়াও, বিউটিফুল, ওয়াও, কি চমৎকার আকাশ, কি চমৎকার বাতাস, বাচ্চারা ডোল বাড়িয়ে স্কুলে যাইতেছে, মায়েরা কলছি নিয়ে পানি আনিতে যাইতেছে, পুরুষেরা ডোল বাড়িয়ে বাঁশ বাগানে কি জানি কইতেছে, কি খারাপ অবস্থা, ওয়াও, কি চমৎকার গ্রাম, কি সুন্দর বাড়ি, বাড়িটার নাম কি, নো ভিলা, না ভিলা হলো তো পারত, বাড়িটা কি কেউ আছে, হ্যালো, এ কিডা রে, এ কিডা, হ্যাঁ কিডা আইছে, কিডা আপনি, ওয়াও, কি চমৎকার জিম করা বডি, ও আপনার হাতের মাসলটা কি চমৎকার, হেই এটা আমার হাত না, পাও, সরি সরি, আপনি কিডা, আমি হইলাম টুরিস্ট, টুরিস্ট সেটা আবার কি জিনিস, টুরিস্ট মিন্স পর্যটক, শুনেন স্যার ওসব টাকজাল বুঝিনে আপনি ভাগেন, প্লিজ আমাকে খারাপ মানুষ মনে করিবেন না, আমিও তো ভালো মানুষ, যেমন এই আমার বাবা গত পরশু দিন ভালো ব্যবহারের জন্য জেল থেকে ছাড়া পাইছে, জেল থেকে ছাড়া পাইয়াছে, কি সাংঘাতিক, আরে না না স্যার উনি সাংবাদিক না, সাংবাদিক না, উনি হচ্ছে চোর মানে মুরগি চোর, চোর মুরগি চোর, তা এইখানে আপনার কি কাজ, আমি এই গ্রামে ছেড়িটি করিতে আসিয়াছি, তাহলে যান না এই বদনা হাতে আম গাছের গোড়া ছেড়িটি করেন, আম গাছের গোড়ায় ছেড়িটি, এইটা কিভাবে সম্ভব, আরে স্যার আমাদের গ্রামের সব আত্মীয় স্বজনরা এই বাড়ির পিছনে আম গাছের গোড়াতে ছেড়িটি করে, তাহলে তাহলে আপনার সকল আত্মীয় স্বজনকে ডেকে আনুন, আমি সবার সামনে ছেড়িটি করিব, সবাই সবাই ছবি তুলিবে, সি 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 সি, আপনি সবার সামনে ছেড়িটি করবেন, ও আমি বোধহয় আপনাকে বুঝাইতে পারি নাই, ছেড়িটি মিন্স ডান, আমি ডান করিবে, শুনেন স্যার আপনার ডান টাকা পয়সা যা কিছু আছে ওই সব আমার লাগবে না, ভাগেন, ও মাই গড, তাহলে আমি আমার 2 লক্ষ টাকা কাকে দান করিব, 2 লক্ষ টাকা স্যার এই গ্রামে সব থেকে গরিব আমি, আপনি তো বলিলেন আপনি গরিব না, না না স্যার বিশ্বাস করেন স্যার আমি এতটাই গরিব যে জন্ম নিয়ন্ত্রণের খরচ বহন করতে পারি না, দেখা আজকে আমার 17 জন পোলাই, আপনার পরিবারকে দেশের 65 নম্বর জেলা হিসেবে ঘোষণা করিতেছেন না কেন, লজ্জা দিবেন না স্যার, আচ্ছা আপনার এই গ্রামে দেখার মতো কিছু নাই, আছে এই গ্রামে দেখার মতো একটা জিনিস আছে, কি সেটা হলো মাতব্বরের সুডুমাইয়া, আমি মানুষের কথা বলি নাই, আপনার এই গ্রামে নদী ঝর্ণা নাই, আছে এই গ্রামে নদীও আছে ঝর্ণাও আছে, এই নদী হইতাছে উত্তরপাড়ার আবুলের মাইয়া আর ঝর্ণা হইতাছে, ও গড, কি আবুল টাবুল কথা বলিতেছি, কাজের কথায় আসি, আচ্ছা আমি আপনার এই গ্রামে এই কুটির শিল্প খুঁজিতে আসিয়াছি, কুটির শিল্প সেটা আবার কি জিনিস, কুটির শিল্প মিন্স হাতের তৈরি জিনিসপত্র, যেমন নকশি কাঠা, বেতের তৈরি ফার্নিচার, তাঁতের শাড়ি, এক্সেট্রা এক্সেট্রা, শুনেন স্যার এইসব ফালতু জিনিস বাদ দেন, এই নকশি কাঠার থেকে দামি একখান কম্বল নিয়ে যান, শীতে অনেক আরাম পাবেন, কি আবুল টাবুল কথা বলিতেছি, আরে স্যার আমি আবুল টাবুল বলতেছি না, এই তাঁতের শাড়ির থেকে পাতলা একটা জর্জরে শাড়ি কিনেন, আপনার বউরে কিন্তু লাগবে স্যার, চুপ থাকেন, আমরা বিদেশ থাকিয়া আপনার দেশের পণ্যের সুনাম শুনিয়া এই দেশে কিনিতে আসি, আর আপনারা
আপনার ধার ধ্বংস করিতেছেন ছি লজ্জা করেন আপনাদের আমার কি দোষ দোষ তোমার না দোষ তোমার চিন্তাধারা তোমার মতো মানুষদের জন্যই দেশের অপমান হয় পারলে আজ থেকে দেশ এবং দেশের দর্ব নিয়ে গর্ব করো উনি তো ঠিক কথাই বলছে হ্যাঁ এইসব বিদেশি ফালতু জিনিস ব্যবহার না করে যদি আমাদের নিজের দেশের জিনিস ব্যবহার করতাম তাহলে তো আমাদের জন্যই ভালো নাকি না না আজকে থেকে আর বিদেশি জিনিস না শুধুমাত্র দেশের জিনিস ব্যবহার করব সবার উদ্দেশ্যে একটা কথা দেশের পণ্য কিনে হন ধন্য শুধু বলবো এরা আমাদের দেশের ছেলে আর হাসো আমাদের দেশের প্রোগ্রাম আর মার্সেল আমাদের দেশের পণ্য আর এই সব যখন এক জায়গায় হয়েছে তখনই চারিদিকে ধন্য 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 দুইজনই অসম্ভব ভালো করেছো প্রথম থেকে যেই ইয়েটা ছিল পিকটা ছিল ওটা শেষের দিকে এসে একটু পড়ে গেছিলো আবার শেষে তোমরা তোলার চেষ্টা করেছো আর ওভারঅল পারফরমেন্স ভালো ছিল আমি ভাই বলবো কিন্তু তার আগে বলি সত্যি সত্যি যে প্রত্যেক দিনে এ জ্বলে উঠে এর পারফরমেন্স দিয়ে ও তো ছিলই বাট আজকে প্রথম ও বের হয়ে এসছে আজকে যখন ওরা স্টেজে পারফর্ম করছে না আমি আর জোকস শুনিনি ওদের সত্যি কথা তোমরা কি জোকস বলছো আমি আমি মানে নিতেই পারিনি শুধু তোমাদের দিকে চেয়েছিলাম যে তোমরা কি অভিনয় করছো মানে দুজন তো অসাধারণ অভিনয় করেছো ফেসিয়াল এক্সপ্রেশন অসাধারণ হয়েছে আর সবাই যেটা নোট মানে নোটিস করেছে সেটা হচ্ছে যে সামি মানে তুমি আজকে ওকে বিট করে চলে গিয়েছো যে জিনিসটা এতদিন ধরে খুব ল্যাকিংস ছিল যে ও খুব ভালো অভিনেতা খুবই ভালো অভিনেতা এবং প্রত্যেকটা নোট প্রত্যেকটা সেকেন্ড এত সুন্দর রিয়াকশন দিচ্ছিল কাউন্টার পাওয়া যাচ্ছিল কিন্তু আজকে তুমি এত সুন্দর করেছো যে কম্বিনেশনটা মনে হয়েছে একটা মানে পুরো বারুদ পুরো ছক্কা মেরে দিয়েছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা যাও ফিরে যাও